রাজ্যের বিভিন্ন হাসপাতালের সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হলো গোঘাট 1 নম্বর ব্লক হাসপাতালের। 10 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের আরও 20টি বেড বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি এর সূচনা করেন। এই ঘটনায় খুশি গোঘাট ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা, কারণ এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ এই হাসপাতালে একই সঙ্গে পরিষেবার সুযোগ পাবেন। উল্লেখ্য, নতুন এই 20 বেড কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে, কিন্তু বর্তমানে কোভিডের প্রকোপ না থাকায় এখানে সাধারণ রোগীদের চিকিৎসা হবে। জানা গেছে এর মধ্যে 10টি পুরুষ ও 10টি মহিলা বেড রয়েছে। এ বিষয়ে গোঘাট 1 নম্বর BMOH ডাক্তার অভিজিৎ ঘোষ কি জানালেন, শুনুন। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়ালি স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু প্রোগ্রামের উদ্বোধন করেছেন। তার মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গে 56টি গ্রামীণ হাসপাতালে 20টি শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ডের উদ্বোধন ছিল। তার মধ্যে গোঘাট BPC আন্ডারে এরকম একটি 20টি শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ডের উদ্বোধন হয়েছে। এবং এই 20টি শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড যেটা আছে, এটা মেনলি তৈরি হয়েছিল আইসোলেশনের জন্য কোভিড পিরিয়ডে। তো এখন যেহেতু কোভিড অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে, তো এটা নর্মাল সময়ে মানে নর্মাল পেশেন্টের জন্য ভর্তি মানে পেশেন্ট ভর্তি থাকবে। যখন কোনো প্যান্ডেমিক সিচুয়েশান আসবে তখন আইসোলেশন ওয়ার্ড হিসাবে ইউজ করা যাবে, এই পারপাসে ওয়ার্ড করা আছে। স্যার, গোঘাট হসপিটালে এরকম একটা প্রকল্প পেয়ে কতটা গোঘাটের মানুষ উপকৃত হবে বলে মনে করছে? গোঘাট হসপিটালের আগে যে বেড সংখ্যা ছিল সেটা হচ্ছে 10টি, সেখানে অনেকটাই কনজেস্টেড এরিয়া ছিল আমাদের। সেখানে একটা নতুন 20 বেডের অতিরিক্ত শয্যা পেয়েছি আমরা। সেখানে 10টা মেল ওয়ার্ড, 10টা ফিমেল ওয়ার্ড আছে। সেখানে আরও বেশি মানুষকে আমরা মানে এইভাবে ভর্তি করতে পারবো এবং এখানে বেশি মানুষ মানে গোঘাটের সমগ্র মানুষের প্রায় 1.5 লক্ষ মানুষের একটা উপকারিতা আসবে। স্যার, আপনার নাম যদি বল। আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষ, আমি হচ্ছে BMOH গোঘাট ওয়ার্ডের উপর পাবে, কারণ যেহেতু আগে ধরুন 8 থেকে 10টা বেড ছিল, সেটা নতুন করে আবার 20টা বেড বেড়েছে। অর্থাৎ গোঘাট 1 নম্বরে তো মানুষ তো বিশেষ করে পরিষেবা বেশি পাবে। তার সঙ্গে সঙ্গে আমি সরকার কাছে আবেদন করবো, যেহেতু বেড বেড়েছে, হ্যাঁ, মানুষ ভালো পরিষেবা পাবে, সেখানে যেন ডাক্তার বা কিংবা নার্স যাতে বাড়ানো যায়, সেদিকে আমি সরকার একটু নজর দেয়। আপনার নাম? নূর আহমেদ। তো 10টা না 15টা বেড ছিল, এখন 20টার মতো হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষ তো পরিষেবা পাবি, হ্যাঁ, গোঘাটের মানুষ মানে এতে করে পরিষেবার দিক থেকে মানে এ ছিল, কমজোরি ছিল, আরামবাগ হসপিটালে নিয়ে চলে যেতে হতো। তো সেই হিসেবে গোঘাটের মানুষ পরিষেবা পান। আপনার নাম? শেখ জাকির হোসেন। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকোল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।